بسم الله الرحمن الرحيم Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillahi rabbil alameen. Thumma alhamdulillahi rabbil alameen. Alhamdulillahi alladhi hadana lihada. Wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Kacheri bang durer. Deir jekanteke. Eshiyar kunu pranto otoba European. Deshteke boshe boshe. Amadesh shate sharik hoye chenjara aske. IQRA Bangla চ্যানেলের প্রতি বুধবারের Enlightened জার্নি প্রোগ্রামে আজকে প্রোগ্রামে রয়েছে আমি আবুল হোসেন খান আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের উপর প্রতি সপ্তাহে আমরা কোরআন নিয়ে কথা বলি আজও কোরআনের একটা বিষয়কে আমরা নিয়েছি সেই বিষয়টি হচ্ছে হিফজ কোরআন কতটুকু হিফজ করা উচিত অথবা পুরো কামল মুকম্মল একজন হাফেজ হওয়া সকল মুসলমানদের জন্য ফরজ না কি বিষয় এই সব বিষয় আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব ইনশাআল্লাহ তো চলুন আমরা আলোচনায় সরাসরি চলে যাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শুরু করছি যে সকল ভাই বোনকে যারা এই পর্যন্ত শেয়ার যারা এই পর্যন্ত আমাদের সাথে শরীক হয়ে গেছেন টিভির পর্দায় আপনাদের সবারকে সবাইকে অনুরোধ করছি মনোযোগ সহকারে বিষয়টা হৃদয়ঙ্গম করার জন্য আপনারা চেষ্টা করবেন তারপর এই খবরগুলো অন্যের কাছে পৌঁছাতেও চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আসুন আমাদের প্রোগ্রাম তখনই সফল হবে যখনই আমরা দেখব যে আপনারা কথাগুলো অতি সুন্দর করে গ্রহণ করছেন নিজেরা তারপরে নিজেদের পরিবার পরিজন আত্মীয়স্বজন ফ্রেন্ড বন্ধুকে এটা আপনারা পাস করছেন তো চলুন আজকের বিষয়ে আমরা কথা শুরু করে দেই আজকে যে বিষয়ে আমি আগে বলেছি বিষয় দিয়েছি যে হিফজের ব্যাপারে কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন সূরা আল মুযাম্মিল দুইবার এসেছে সূরা মুযাম্মিলে ফাকরাউ মা তায়াসসারা মিনহু আর আবার এসেছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন অর্থ হচ্ছে যা কিছু তোমার কাছে মুখস্থ আছে তুমি তোমার মুখস্থ থেকে কোরআন তেলাওয়াত করো কোরআনের মুখস্থ অংশ থেকে তুমি তেলাওয়াত করো তুমি কিরাত করো ফাকরাউ শব্দের অর্থ হচ্ছে কিরাত করা কিরাত শব্দের এটাও হয়ে গেল এখন আরবি আমরা বলি কিরাত পড়েন মানে কিরাত বলতে কোরআন আপনি পড়েন এই কোরআনকে পড়ার জন্য যদি আমরা কাউকে বলি যে তুমি একটা কিরাত পড়ো ছাত্রকে বলা হয় বড়কে বলবো আপনি একটা কিরাত পড়বেন কেমন এইভাবে করে আমরা অনুরোধ করি কিরাত শব্দের তাহলে অর্থ কি অর্থ হচ্ছে কেবলমাত্র পাঠ করা কিরাত শব্দের অর্থ হচ্ছে পাঠ করা এই পাঠ করার কথাটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা মুযাম্মিলে দুইবার উল্লেখ করলেন আমি যেটা পাঠ করেছি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন কোরআন থেকে যা মুখস্থ আছে আপনার আপনি পড়ুন আর আরেক আয়াতে এসছে একটু পরেই ফাকরাউ মা তায়াসসারা মিনহু আকিমুসসালাহ যে কোরআনের যে অংশ আপনার মুখস্থ আছে সেখান থেকে আপনার যেখান থেকে সহজ হয় পড়ে ফেলেন ফাকরাউ মা তায়াসসারা তায়াসসারা ইয়াতায়াসসারু শব্দের অর্থ হচ্ছে সহজ যেখান থেকে মনে হয় তোমার মুখস্থ আছে তোমার অনেক বা পুরো কোরআনই মুখস্থ আছে কিন্তু যেখান থেকে তোমার জন্য সহজ হয় তুমি সেখান থেকে পড়ো ও আকিমুসসালাহ এরপরে তুমি নামাজ কায়েম করো এর অর্থ হচ্ছে যে নামাজ পড়তে হইলে মুখস্থ যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়তে হয় তাইলে মুখস্থ পড়তে হয় কোরআন দেখে দেখে নয় এই জন্য কোরআন মুখস্থ করা লাগে
তাই এখন আসেন একজন মুমিনের জন্য মুখস্থ এদ্দুর, এটাকে ফিকার ভাষায় বলা হয়েছে মা ইয়াজুজু বিহি সালাহ, নমাজ পড়তে যা কোরআন লাগে এদ্দুর কোরআন মুখস্থ করা হচ্ছে ফরজ। আমি আবার বলছি ফিকার ভাষায় বলা হয় মা ইয়াজুজু বিহি সালাতু, যে নমাজ শুদ্ধ হওয়ার জন্যে যা কিছু মুখস্থ করতে হবে কোরআন থেকে এদ্দুর করা ফরজ সকল মুমিনের জন্যে। সকল মুমিন মুসলমানের জন্যে কোরআন মুখস্থ থাকা ফরজ কদ্দুর, যে পর্যন্ত তার নমাজ হবে না এতদূর। তাইলে নমাজ হওয়ার জন্যে মিনিমাম কি পর্যন্ত প্রয়োজন ওলামা একরাম ঠিক করেছেন, কেউ সুরা নাবা থেকে শুরু করে গোটা সুরা এক পারা জুজ আম্মা অনেকে বলেছেন। আবার অনেকের অপিনিয়ন আছে যে না জুজ আম্মা সারা দরকার নাই, প্রয়োজনীয় এখানে আবার লম্বা লম্বা সুরা আছে লোকেরা পারবে না, তাইলে ছোটো সুরার দিকে যান, তখন অদ্দোহা টু নাস একদম সহজ করে দিয়েছেন। আবার সহজ করে দেওয়া হয়েছে যে আরও যদি কেহ না পারে আরও কম পড়লেও হবে, তখন এই বারোটা সুরা বোধহয় সুরা ফিল টু নাস ঠিক করা হয়েছে। এই ফিল টু নাস মোটামুটি মসজিদের মধ্যে মক্তবের মধ্যে ছোটোবেলা আমাদেরকে উস্তাদগণ অতি শক্ত করে ধরে আমাদেরকে পড়াইছেন, কেমন জোর করে মুখস্থ করাইছেন, বেত দিয়েও মুখস্থ করাইছেন, ঠিক না? কারণ হচ্ছে যে এই মুসলমান বাচ্চা যদি এখন এই সুরাগুলো কমপক্ষে না শিখে তার নামাজ তো হবে না, সে তো সারা জীবন ছাড়াই দিবে, কিন্তু তার নামাজ তো হবে না যদি এগুলো মুখস্থ না করে। এই ফরজ কাজটা ওনারা আঞ্জাম দেওয়াইছেন, যার ফলে পাবলিক পর্যন্ত সকল সর্বস্তরের মুসলমান যারা যারা ছোটোবেলা মা বাবার ডরে দাদা দাদির হেল্পে অ্যাটলিস্ট তারা মসজিদে গিয়েছে মক্তবা গিয়েছে হুজুরের কাছে এদ্দুর পড়েছে, কিন্তু হুজুর এবং আত্মীয় স্বজনরা মা বাবারা সবাই জোর করে এটা মুখস্থ করানোর উদ্দেশ্য হচ্ছে যে একদম ফরজটা বেসিকটা কমপক্ষে শিখাই দেই, এরপরে তার লাইফ বড় হলে পরে সে বেটা আরও মুখস্থ করবে, আর যদি মাদ্রাসায় পড়ে তাহলে তো সে বেটা আলেম হবে হাফেজ হবে, তখন তার জন্য অসুবিধা নাই। তাই এই গেল একটা জরুরি অংশ। এই 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 জন্য কোরআনে হাকিম মুখস্থ না করলে পরে নামাজ হবে না বলে ফতোয়াও দেওয়া হয়, মানে কোরআন মুখস্থ করা ফরজ, এই ফরজ কাজটা যে আঞ্জাম দিবে না সে কিন্তু গুনাগার হবে। আর তার না করার কারণে শুধু সে গুনাগার একা হয় নাই, সে তো গুনাগার হইছে একই সাথে গুনার অংশ নেবেন পিতা এবং মাতা, যারা তাকে প্রয়োজনীয় সময়ে তার ছোটোবেলা তাকে কোরআন মুখস্থ করতে হিফজ করাইতে মুখস্থ করাইতে হিফজ করাইতে সাহায্য করেন নাই। এই জন্য তাইলে পিতামাতার উপর তাকে পড়ানো ফরজ আর তার নিজের পড়া ফরজ মুখস্থ করা ফরজ ছিল। এই বেসিক অংশটা তার ফরজের কাজটা যদি না করা হয় সবাই কিন্তু গুনাগার হবে। গেল একটা অংশ মুখস্থ করা। আরেকটা অংশ হচ্ছে যে কোরআন হিফজ করা ফরজ নয়, কোরআন মুখস্থ করা হিফজ করা কোনো ফরজ নয়, কিন্তু যদি কেহ করে তাহলে খুব ভালো কাজ করেছে, কোরআন হিফজ করা একটা ভালো কাজ। কিন্তু যদি কোনো পিতামাতার উদ্দেশ্য থাকে যে তার সন্তান হিফজ করবে আর হিফজ হয়ে গেছে একটা পেশা, কেউ যদি হিফজ করে ফেলে কোরআনটা তাহলে সে হাফিজ সাহেব হয়ে গেল, আর হাফিজ সাহেব হয়ে গেলে পরে তার চাকরি নিশ্চিত, তার ইমামতি নিশ্চিত, তার তারাবি পড়ানো নিশ্চিত, তাকে দিয়ে খতম পড়ানো নিশ্চিত, এই নিশ্চিত কিছু কাজ জন্য কাদের জন্য যদি কেউ কোরআন তাকে পড়ায় নিজেও এই নিয়ত করে পড়ে যে আমি জব করব, তাহলে এটা তার জন্য একটা গুনাহের কারণ হবে। কারণ কোরআন দিয়ে তার কোনো জব করার নিয়ত করা উচিত না, কিন্তু সে যদি কোরআন হিফজ করে ফেলে আল্লাহ হস্তে হিফজ করেছে সোয়াবের জন্য সে নিজে তিলাওয়াত করবে, এজন্য সে নিজে মুখস্থ করেছে, তার পিতামাতা তার আওয়াজ সুন্দর দেখে তার পড়ার তবিয়ত ভালো, তার যোগ্যতা ভালো, তার মেমোরি মোটামুটি ভালো, এই জন্য তারা তাকে পড়তে দিয়েছেন, সে পড়ে ফেলছে। তাইলে এখন এই কোরআন হিফজ করলো তার তার প্রয়োজনটা কি, তাকে দিয়ে জব কি, কাজ কি? তার কাজ হবে এখন যেহেতু সে মুখস্থ করে ফেলছে তাইলে এখন এটাকে মুখস্থ রাখা এক নম্বর ফরজ দায়িত্ব, দুই নম্বর হচ্ছে সে সব সময় তিলাওয়াত করবে কোরআনকে, কন্টিনিউয়াস তিলাওয়াত করবে। তাইলে হরফে হরফে দশ নাকি সে শুধু পাবে না, বরং তার যে প্যারেন্টস তাকে সাহায্য করেছিলেন
ওরা পাবে। কোনো জায়গায় যদি বাড়ি কোনো বাড়িতে লজিং থেকে পড়ে থাকে আর তারা তাকে খাওয়ায় রাখে, তাইলে ওরাও কিন্তু সওয়াব পাবে। এভাবে করে করে অনেকে কিন্তু সওয়াবে শরিক হবে, যেহেতু তার উদ্দেশ্য ছিল কোরআনকে হিফজ করবে, সে তেলাওয়াত করার জন্য, তার কোনো বিজনেস, কোনো জব করা ইত্যাদি কোনো উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, এখন যদি সে বেটা হাফিজ হওয়ার পর যদি কেউ ইমামতি দেয়, এটা কোনো দোষ না। কেমন কোনো ইমামতি সে পায় এবং তার কোরআন সুস্থতা সুন্দর থাকে, শুদ্ধ থাকে, বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, সুর ভালো আছে, আর যদি সে জব পায়, তাহলে এটা কোনো দোষ না। কিন্তু কোরআন দিয়ে জব করবে এই জন্য সে নিজে পড়ে নাই, পড়ছিল সে আল্লাহ আস্তে, এখন তার এই কোরআনের কারণে জব হয়ে গেছে। কোরআনের কারণে তার আরও অনেক কিছু হয়ে যেতে পারে, কোরআনের কারণে তাকে আল্লাহ জান্নাতও দিতে পারেন। কেমন মান করা আল কোরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্ল হালালাহু ওয়া হাররাম হারামাহু ইলা আখির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একখানা সুন্দর হাদিস রয়েছে, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, মুখস্থ করার পর এই কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেছে এবং এটা ভালো করে বুঝেছে, ফাস্তাযহারাহু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেছে, আয়াত মোটামুটি বুঝে সে আলেম হয়েছে, কোরআনের আলেম হয়েছে, তারপরে হালালকে হালাল মনে করে চালাইছে আর আবার হারামকে হারাম মনে করে বর্জন করেছে, কোরআনের শিক্ষাকে সে নিজে আমল করেছে, যদি এইটি হয়ে থাকে তাইলে সে আসলেই কোরআনের হাফেজ, ভালো হাফেজ হয়েছে। কেমন শুধু মানে মুখস্থ পড়ার হাফেজ না, সে কোরআনকে হেফাজত করেছে, সে কোরআনের আয়াতগুলিকে যেমন তার সিনার মধ্যে মুখস্থ রেখে হেফাজত করেছে, এমনি করে কোরআনের শিক্ষাগুলোকে সে নিজে তার জীবনের জন্য গ্রহণ করে কোরআনের দাবি সে নিজে হেফাজত করেছে। কোরআনের যে দাবি ছিল তার কাছে, যে কোরআন তোমার কাছে চায় তুমি এই হারাম বর্জন করো আর হালাল অর্জন করো, এই দাবি সে মোটামুটি মিটিয়েছে এবং তার জীবনকে সে নিজে পরিচালনা করেছে, প্রবাহ করেছে, তার জীবন প্রবাহকে সুন্দর করে কোরআনের আলোকে সাজিয়েছে। এই যদি হয় তাহলে তার জীবনটা কিন্তু সফল হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই জন্য আমি আগে বলেছি কোরআন মুখস্থ করানো কোনো ফরজ দায়িত্ব না, ফরজ দায়িত্ব এর দূর। কোরআন মুখস্থ করা যে পর্যন্ত তার না মুখস্থ থাকলে পরে নামাজ পড়তে পারবে না, এর দূর মুখস্থ করানো সকলের জন্য ফরজ। কেমন এবং পিতামাতার উপর ফরজ যে তার সন্তানকে যেন তিনি এদ্দুর কোরআন শিক্ষা দেন, তাহলে এই সেন্সে কোরআন মুখস্থ করা, মুখস্থ করে রাখা কিছু অংশ ফরজ। আর আরেক সেন্স বলছি যে কোরআন পুরা কোরআনকে হাফিজ করা ফরজ নয়, হিফজ করে ফেলা, মুখস্থ করে ফেলা ফরজ নয়, এটা একটা ভালো কাজ, নেকির কাজ, সুন্নতি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ ছিল, সাহাবীরা মুখস্থ করতেন, কেমন এবং তারা নিজেরা এই কোরআন মুখস্থ করে নিজেরা তিলাওয়াত করতেন, তারপরে তারা নিজেরা নামাজ পড়াইতেন। এখন যদি কেউ জব হিসাবে পড়ে, বলছিলাম যে জবের উদ্দেশ্য পড়ে, সেই কোরআন দিয়ে জব করবে, কোরআন দিয়ে সে নিজে নামাজ পড়াবে, কোরআন দিয়ে সে নিজে তারাবি পড়াবে, কোরআন দিয়ে ইমামতি করবে, যদি এই জাতীয় কোনো নিয়ত থাকে তার, ওইটা ঠিক না। কোরআন দিয়ে ইমামতি করবে, কোরআন দিয়ে সে নিজে জব করবে, জবের কারণে কোরআন মুখস্থ করতেছে যদি হয়, তাহলে এটা তার জন্য গুনাহের কারণ হবে, নিয়তের উপর নিয়ত। দেখেন, আর যদি নিয়ত হয় আমি আল্লাহ হস্তে কোরআন তেলাওয়াত করছি, কোরআন শিখছি, মুখস্থ করছি, হাফিজ হচ্ছি, মা বাবারও নিয়ত যে আমরা আল্লাহ হস্তে তাকে হিফজ করতে দিয়েছি, হিফজ করে ফেলার পর যদি কোনো মানুষ তাকে জব দেয়, কেমন আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে তেলাওয়াতের জন্যে, তারাবির জন্যে অনেকেই আমরা খুঁজাই এবং তালাশ করে হাফিজ জোগাড় করি। এই হাফিজ সাহেবের উদ্দেশ্য কিন্তু এই জন্য কোরআন সে মুখস্থ করে নাই, কিন্তু মুখস্থ করেছে, ভালো মুখস্থ করেছে, সুর ভালো, তাকে যদি ইনভাইট করে কোনো মসজিদে নিয়ে তালাবি পড়ানো হয়, এটা সব তার জন্যও সব, কারণ তার কাছে এই সম্পদ আছে, আর আমাদের জন্য সব যে তার এই সুন্দর কোরআনটা আমরা তেলাওয়াত করে করে শুনলাম, এনজয় করলাম, ঠিক আছে। আর এনজয় করার পর তার সাথে কোনো কথাবার্তা নাই, এগ্রিমেন্ট নাই, চুক্তি নাই, জবের মতো যেমন করে চুক্তি হয়ে থাকে, এই যে তুই কোনো চুক্তিবদ্ধ জব না এটা, কিন্তু সে সারা মাস আমাদের সাথে ছিল, নামাজ পড়াইছে, বেচারা রোজা রেখেছে আমাদের মতো করে, আমাদের সাথে ছিল, তার পরিবারকে রেখে আসছে অনেক দূরে, তারপরে এখানে সময় কাটাইছে এক মাস, তাইলে তার প্রতি আমাদের ইনসাফের দাবি হচ্ছে যে তার এই সময়টাকে আমরা তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে এখানে আনলাম, তাকে রাখলাম, খাওয়াইলাম, দাওয়াইলাম, ঠিক আছে, কিন্তু তার তো এই যে এক মাস সময় আমরা অকুপাই করে রাখলাম, কোনো জব করতে পারে নাই, তো এই জন্য আমরা ইনসাফ করবো না। এই ইনসাফের
ইনসাফের দাবি হিসেবে যদি তাকে কেহ কোনো পেমেন্ট দেয় তাহলে এটা নেওয়া তার জন্য জায়েজ। আর এই জন্য জায়েজ তার দুই, এক নম্বর হচ্ছে যে সে নিজে কোরআন মুখস্থ করে নাই তারাবির জন্যে, মুখস্থ করে চাল্লা আসতে। দুই নম্বর হচ্ছে যে তার এক মাস জব করলে কিছু পয়সা হিসেবে এটা আর্ন করতে পারতো, এই আর্নিংটা তো তার হয় নাই, সুযোগ পায় নাই, দিলাম। তিন নম্বর তো হঠাৎ করে গিয়ে কোনো জব হঠাৎ করে পেয়ে যাবে না, কেমন তার এলাকায় বা তার দেশে যেখানে সে বাস করে, এই জন্য যেন কিছু তাকে একটু এক্সট্রা দেওয়া হয় যাতে করে সে নিজে কয়েকদিন মোটামুটি চলতে পারে তার জব না হওয়া পর্যন্ত। এই জাতীয় উদ্দেশ্য যদি থাকে তাইলে পরে এগুলো পুরা জায়েজ, কোনো অসুবিধা নেই। তিন নম্বর যে বিষয়টি বলবো যে কোরআনে হাকিম মুখস্থ করা, যা করেছি ছোটোবেলা এদ্দূর পর্যন্ত এনাফ না। কারণ আপনি যদি আলামতারাটু নাসের হাফিজ হন তাইলে আপনি হাফিজ ঠিক আছে, আপনার সম্মান আছে ঠিক আছে, আপনি মুখস্থ করেছেন ঠিক আছে, কোরআনের ফরজ মুখস্থ হয়ে গেছে, কিন্তু এই ফরজকে আর বাড়াবেন না। কোরআন তো 30 পারা, তো আপনার তো এক পারাও নাই। কেউ কেউ আছে ফজিলতের সুরা হিসাবে অনেকে সুরে ইয়াসিন মুখস্থ করেন, মুলক মুখস্থ করেন, ওয়াকরা মুখস্থ করেন, কিন্তু সুরে ইয়াসিনের বারো কোনো ফজিলত নাই, খেয়াল রাখবেন। সুরে ইয়াসিন ছোটোবেলা আমরাও পড়েছি, অনেক খতম দিয়েছি, ডেইলি পড়তাম, কিন্তু সুরে ইয়াসিনের পরবর্তী সময় পড়াশোনা করে দেখলাম যা মানে বিভিন্ন কিতাবে, কিতাবও বলবো না, এগুলো পশা কিছু বইতে লিখছে, মকসুদুল মুমিনীর নামে একটাতে আসেই তো, আরও নিয়ামুল ফুরকান না নিয়ামুল কোরআন এইসব বইতে আসে, এগুলো বাজে কথা। রসুল্লাহ আসলামের নামে হাদিস চালাই দিছে জোর করে, কত জঘন্য কাজ করেছে, নবী যা বলেন নাই তা তারা বলেছে, এই জাতীয় কারবার করে তারা সুরে ইয়াসিনের অনেকগুলো হাদিস জোগাড় করে বলছে ইয়াসিন পড়া এত ফজিলত। এই ফজিলত বলতে বলতে বইতে লিখতে লিখতে আর আমরা পড়তে পড়তে ছোটোবেলা ভুল জিনিস পড়ছি আর সুরে ইয়াসিন তেলাওয়াত করছি, অথচ সুরে ইয়াসিনের এত সম্মান এত মর্যাদা যা তারা বলেছে এগুলো নাই। কোরআনের অন্যান্য আয়াতের মতো করে সুরে ইয়াসিনও একটা আয়াত, একটা সুরা, এই এই সুরা আপনি পড়লে পরে অক্ষরে অক্ষরে দশ করে নেকি লাভ করতে পারবেন, কিন্তু মজবুত কোনো হাদিসের ভিত্তিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ধরনের রেওয়ায়েত এসেছে, সহি কোনো রেওয়ায়েতে সুরে ইয়াসিনের এত এত ফজিলত যেগুলো বলা হয় থাকে এগুলা সঠিক না, এগুলো সম্পূর্ণ বেঠিক। এই জন্য সুরে ইয়াসিনকে ফজিলতের সুরা মনে করে যারা পড়েন, এখনও যারা পড়েন, আমি অনুরোধ করব এই অভ্যাসটা ত্যাগ করা ভালো। কারণ কি, আমাদেরকে লাগাই দিছে শয়তান সুরে ইয়াসিনের অনেকগুলো ফজিলত আছে বলে, বলাইয়া নবী করিম সাল্লামের নামে কিছু কিছু হাদিস চালাই দিছে, দেওয়াইয়া আমাদেরকে মুখস্থ করাই। এখন অভ্যাস হয়েছে কি জানেন, সুরে ইয়াসিনকে আমরা রেগুলার অজিফা বানাই ফেলছি। যদি রসুলুল্লাহ সাল্লাম থেকে রেগুলার কোনো আমলের কথা না থাকে আর আপনি আমি বানাই ফেলি তাইলে পরে এটা জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। সুরে ইয়াসিন পড়ছি আবার অপরাধও করছি, সওয়াবের জায়গায় আজাব পাওয়ার কথা। কারণ আপনি ছাড়েন না, আপনি আমি ছোটোবেলা থেকে যেন মুখস্থ করছিলাম আর ইয়াসিন পড়া শুরু করছিলাম, এখনও চুন ছাড়া হয় না, পড়া হয়, ওইটা ঠিক না, ওই অভ্যাসটা কিন্তু মারাত্মক। হ্যাঁ, আপনি সময় সময় পড়েন, একদিন রাখি আরেকদিন পড়েন, এক সপ্তাহে একদিন পড়েন, দুই দিন পড়েন, যদি পড়তেই চান, অভ্যাসটাকে হয়ে গেছে। আর না হয় আপনি সুরে ইয়াসিনকে কোরআনের অন্য অংশ অংশ যেভাবে করে পড়তে পড়তে এক খতম দেন, এক খতমের সময় তো সুরে ইয়াসিন একবার পড়া হবে, আপনি যদি 30 দিনে এক খতম দেন, 30 পারা পড়েন, তাহলে সুরে ইয়াসিন একবার পড়া হবে মাসিক। আর যদি আপনি দুই সপ্তাহ এক খতম দিন, দুই পড়া করে ডেইলি পড়ানো আপনার অভ্যাস থাকে, তাইলে আপনার সুরে ইয়াসিন দুইবার পড়া হবে। কিন্তু সুরে ইয়াসিনকে ডেইলি অজিফা হিসাবে আপনি আর কবুল করবেন না, প্লিজ, আমি অনুরোধ করব। এভাবে করে সুরা ওয়াকিয়াকেও অনেকে খুব বেশি সিরিয়াসলি নিয়েছে, যেগুলোর যেসব হাদিসের ভিত্তিতে ফজিলত নাই ওইসব ফজিলত মানুষ লাগাইছে এবং আমাদেরকে ওইসব কাজে তারা ব্যস্ত করে রেখেছে, অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্মানেন্ট কোনো আমল ইয়াসিনের উপর ছিল না, ওয়াকিয়ার উপর ছিল না, কিছু কিছু সুরার উপর ছিল না, আমাদেরকে দিয়ে লাগাইছে। তাইলে ছিল কী কী আমি সংক্ষিপ্ত আকারে একটু বলি। সুরাতুল মুলক হচ্ছে রসুলুল্লাহ সাল্লাম প্রতি রাতে বেড়ে যাওয়ার আগে পড়তেন, তাহলে এটা হলো একটা বড় আমল যেটা হামেশা পাওয়া যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুয়াজবত মুদাওয়ামত না পাওয়া গেলে, স্থায়িত্ব সবসময় তিনি করেছেন, করার অভ্যাস ছিল বলে তিনি, তার ছিল, সাহাবিদের ছিল, এই জাতীয় অভ্যাসের খবর পাওয়ার পর এটা হচ্ছে মুয়াজবা। কেমন সবসময় আমল করেছেন বলে খবর পাওয়া গেছে, এই জাতীয় হাদিস যদি হয়, সহি হাদিস হয়, তাহলে আপনিও পড়বেন আমিও পড়ব। সুরা মুলক প্রতিদিন
রাতে বেড়ে যাওয়ার আগে পড়া একটা ভালো সুন্নত, সুন্দর অভ্যাস। যদি পড়ি ইনশাল্লাহ সওয়াব পাবো। কী সওয়াব? কয়েকটা হাদিস এসছে। একটা হাদিস হলো, যে ব্যক্তি প্রতি রাত বেড়ে যাওয়ার আগে সূরাতুল মুলক তিলাওয়াত করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত যদি তার মৌত হয়ে যায়, তাহলে সে ব্যক্তিকে কেয়ামতে, সরি, কবরের যে আজাব হওয়ার কথা, সেই কবরের আজাব উড্র করা হবে। আরেকটা হাদিসে আসছে যে কবরের আজাবের জন্য এটা সূরা হচ্ছে মানিউ আজাবুল কবর। কবরের আজাবকে সে নিজে বিরত রাখে, বারণ রাখতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা এই সূরাকে এই ক্ষমতা দিবেন, পাওয়ার দিবেন, যে একটা লোক মারা যাওয়ার পর তার কবরে যখন আজাবে ফেরেশতারা হাজির হবেন বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে, আল্লাহ না করুন আমাদের সবাইকে আল্লাহ মাফ করুন, মে আল্লাহ প্রোটেক্ট আস অল ইনশাআল্লাহ। সো এই সময় কবরের আজাব ওয়ালা যারা আসবেন ওনাদেরকে রুখে দাঁড়াবে এই সূরা, বলবে আমি সূরা মুলক, আমাকে সে নিজে তেলাওয়াত করতো, আর আমার নাম আল্লাহ আমাকে এই পাওয়ার দিয়েছেন, আজাব ওয়ালা তোমরা বিদায় হয়ে যাও, আমি সূরা মুলক দাঁড়িয়ে প্রতিবাদ করছি, তোমরা আজাব দিতে পারবে না। তিনি মানিউ আজাবুল কবর, কবরের আজাবকে নিজে মানা করে এই সূরা। এভাবে করে সূরা মুলকের অনেক ফজিলত অনেকেই বলেছেন, কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস পেয়েছি আমরা। সুতরাং এটা হচ্ছে একটা অন্যতম ফজিলতওয়ালা সূরা। তারপরে যেমন আয়াতুল কুরসির ব্যাপারে আসছে, পরিষ্কার হাদিসে আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, তিনি নিজে বলেছেন, একটা লম্বা লং স্টোরি। স্টোরির মোট কথা হচ্ছে এটা যে, আর যে ব্যক্তি রাতের বেলা শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য আজকের রাত্রে আল্লাহ ফেরেশতারা তাকে পাহারা দিবেন, তার জন্য জিন ভূত কোনো জিনিসের কোনো আসর হতে পারবে না, আজকের রাত্রে তাকে কেউ আসর করতে পারবে না। দুই, আবার আয়াতুল কুরসির ব্যাপারে এসছে যে আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে পড়বে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন, কেবল তার মরা বাকি, কেমন তার মৃত্যু হয়ে গেলে পরে সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। গেল দুই নম্বর বিষয়টা, আয়াতুল কুরসি সংক্রান্ত যে সম্মান বা ফজিলত রয়েছে। তিন নম্বর, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা হাদিস পেয়েছি, যে ব্যক্তি সূরাতুল কাহফ পনেরো পড়ায় রয়েছে, সূরাতুল কাহফ যে ব্যক্তি তেলাওয়াত করবে প্রতি জুমাবারে যে ব্যক্তি তেলাওয়াত করবে সূরাতুল কাহফ, তার হামেশা পড়ার কারণে, প্রতি জুমাবারে পড়ার কারণে, তাকে আরশের নিচে একটা লাইট আল্লাহ দিবেন, নূর দিবেন, সেই নূর দিয়ে তাকে আলোকিত করবেন। মানুষ জিজ্ঞেস করবে একে অন্যে যে এই বেচারা এত বিশাল পাওয়ারফুল লাইটটা কোথায় পেল, তখন তার প্রশ্ন জবাব দেওয়া হবে যে সে নিজে প্রতি জুমাবারে সূরাতুল কাহফ তেলাওয়াত করত। সুবহানাল্লাহ, দেখছেন সূরাতুল কাহফের ব্যাপারে একটা কথা আসছে, যদি কেউ সারা কাহফ না পড়তে পারে, সারা সূরা না পড়তে পারে, তাহলে কমপক্ষে যদি সে সূরাতুল কাহফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করে, তাহলে পরে এই দশ আয়াত তাকে প্রোটেক্ট করে ফেলবে দাজ্জালের ফিতনা থেকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কেমন। তাইলে এভাবে করে যেসব সূরার কনফার্মেশন রয়েছে, এগুলোর জন্য ফজিলত আছে। সূরা নাস এবং ফালাকের অনেক ফজিলত আছে, বিশেষ করে যে ব্যক্তি সূরা নাস ফালাক সবসময় তেলাওয়াত করবে, বিশেষ করে শোয়ার আগে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে প্রোটেক্ট করবেন সারা রাত আজকে। তারপরে রয়েছে সূরাতুল বাকারার শেষের দু আয়াত, যে ব্যক্তি শোয়ার সময় বেড়ে যাওয়ার সময় তেলাওয়াত করবে, কাফাতাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তার জন্য এনাফ হয়ে গেছে, আজকের রাত্রে যদি সে মারা যায় তাহলে সে বেটা জান্নাতে যাবে। এইভাবে কোরআনের কিছু আয়াত এবং সূরার স্থায়ী ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিন্তু আমরা ওই সহি কথাগুলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেগুলো সহি আকারে পাওয়া গিয়েছে, ওগুলো বাদ দিয়ে আমরা মানে নিজে থেকে বানানো বেশ কিছু মানে হাদিস দিয়ে এগুলো আমরা বর্ণনা করি কোনো কোনো সময়, কেউ কেউ কোনো কোনো বইতেও আছে। এই জাতীয় কাজ করা অপরাধ, কোরআনের ব্যাপারে নিজের পক্ষ থেকে বানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যা বলেন নাই, আল্লাহ যা বলেন নাই, এই জাতীয় কোনো কথাবার্তা যদি আমরা বলি, সাবধান থাকবেন। আমি সাবধান থাকার জন্য সর্বস্তরের ভাইবোনদের কাছে বিনয় অবনত চিত্তে অনুরোধ রেখে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে এসেই ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও
আমি শরীক হব এই বিষয় নিয়ে। জাযাকুমুল্লাহ খাইরান। আসুন আমরা ব্রেকে চলে যাই। জাযাকুমুল্লাহ খাইরান। ব্রেক থেকে এসেই দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত অডিয়েন্স, দূরের থেকে কাছের থেকে, ইউরোপ আমেরিকা থেকে যারা আমাদের সাথে শরীক হয়েছেন, এই মুহূর্তে দ্বিতীয় সেগমেন্টের আলোচনায় আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আবুল হোসেন খান। আজকের বিষয়বস্তু ছিল কোরআন কতটুকু মুখস্থ করে রাখা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আমরা এই বিষয়ে প্রথমে কথা বলে নিয়েছি যে সকল মুমিনের জন্য কোরআন হিফজ করা এদ্দুর ফরজ, যেদ্দুর না থাকলে পরে তার নামাজ পড়া যাবে না। এটাকে উলামায়ে কেরাম ফেকার ভাষায় বলেছেন যে মা ইয়াজুজু বিহিস সালাহ, নামাজ জায়েজ হয়ে যায় যে পর্যন্ত মুখস্থ না খুললে পরে, এদ্দুর করা পর্যন্ত ফরজ। এই ফরজিয়তের পর যারা মুখস্থ করব বেশি, এটা তাদের নিজেদের জন্যে সৌভাগ্যের কারণ। মুমিনের জন্য কেবলমাত্র ফরজ না, কেমন সাহাবায়ে কেরাম কেন মুখস্থ করতেন, তাবেঈনে কেরাম মুখস্থ করতেন কেন, বড় বড় আলেমরা ইমামগণ মুখস্থ করেন কেন, তারা মুখস্থ করেন শুধু ফরজের কারণে না। ফরজ তো সবার হয়ে যায় ছোটোবেলা, কিন্তু কোরআন নিজে, কোরআনের প্রতি যে দায়িত্বগুলো আছে এগুলো আঞ্জাম দেওয়ার জন্যে আমাদেরকে বেশ কিছু হাফেজ দরকার। আমাদের সমাজে হাফেজ না থাকলে পরে, হাফেজ হওয়াও ফরজ এক সেন্সে, যে হাফেজ না থাকলে পরে কোরআন যদি মিটে যায়, কোরআন যদি কিতাব থেকে উঠে যায়, কোরআনের অর্থাৎ কোরআনের যে কিতাব আমরা এখন পাচ্ছি এটা যদি না থাকে কোনো কারণে, সমস্যা হয়ে যাবে। যেমন সাহাবায়ে কেরামের সময় একটা যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে বেশ কিছু সাহাবি মারা গিয়েছিলেন, তখন প্রশ্ন আসলো যে হারে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, হাফিজ সাহাবিগণ শহীদ হয়েছেন, এ হারে যদি আরেক যুদ্ধে শহীদ হয়ে যান তাইলে কোরআনকে টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে। এই জন্য তো শেষ পর্যন্ত প্রস্তাব আকারে আসলো যে কোরআনকে আমরা প্রিন্ট করি, আর না হয় যদি হাফিজরা তারা ফিজিক্যালি মারা যান তাহলে তো সমস্যা হয়ে যাবে, কেমন ঠিক না। তো এই জন্য কোরআনের কিছু হাফেজ থাকা দরকার। এই সেন্সে যে সমাজের মধ্যে কিছু ডাক্তার থাকা ফরজ, কিছু ইঞ্জিনিয়ার থাকা ফরজ, কিছু আলেম থাকা ফরজ, কিছু হাফেজ থাকা ফরজ, কিছু কারি থাকা ফরজ, এমনি করে কিছু সংখ্যক উদ্ভিদ বিজ্ঞানী থাকা ফরজ, স্বাস্থ্য বিজ্ঞানী থাকা ফরজ, কেমন এভাবে করে কৃষি বিজ্ঞানী থাকাও ফরজ, সকল ধরনের সায়েন্টিস্ট থাকাও ফরজ। যদি কিছু ছেলে মেয়ে আপনার আমার ডাক্তার না হয় তাহলে রোগী অটোমেটিক মারা যাবে, ঠিক না। এজন্য সমাজের মধ্যে যা প্রয়োজন এদ্দুর ডাক্তার, ইঞ্জিনিয়ার, সোশ্যালিস্ট, সায়েন্টিস্ট এগুলো থাকা দরকার। তো সেই হিসাবে তাইলে সকল অঙ্গনের খেদমত দেওয়া যাবে। আর যদি আমরা বলি যে না ডাক্তারি পড়া নিষেধ, এরপরে সোশ্যাল সায়েন্স পড়া নিষেধ, মেডিকেল সায়েন্স পড়া নিষেধ, হেলথ সায়েন্স পড়া নিষেধ, এইভাবে যদি আমরা নিষেধ করা ধরি, কেমন তাইলে পরে তো কোনো সেক্টরে মুমিন মুসলিম আর শিক্ষিত হবে না এবং তাদের কাছ থেকে সমাজ কোনো বেনিফিট আদায় করতে পারবে না। অথচ এটা প্রয়োজন, এটা সমাজের জন্য বাস করতে হইলে আপনিও সমাজের অংশ হয়ে যাবেন। সমাজের অংশ হওয়ার জন্যে আপনি হাফিজও হবেন, ডাক্তারও হবেন, ইঞ্জিনিয়ারও হবেন, উদ্ভিদ বিজ্ঞানী হবেন, সব কিছু প্রয়োজন। এই সব কিছু 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 প্রয়োজনের খাতিরে কোরআন আরও বেশ কিছু হাফেজ থাকা প্রয়োজন। তা এই হিসাবে কিন্তু এটা আবার ফরজ হয়ে যায়, ঠিক আছে। কোরআন পূর্ণাঙ্গ হাফিজ থাকাও কিছু সংখ্যক থাকা ফরজ, কিন্তু সবাইকে হাফিজ হওয়া ফরজ নয়। আশা করি বিষয়টা আবার ক্লিয়ার হয়েছে যে সকল মুমিন মুসলমানকে কোরআনের হাফিজ হয়ে যাওয়াটা ফরজ না, এটা হচ্ছে সবার জন্য হলে নফল। আর কিছু সংখ্যক হাফিজ থাকা হচ্ছে ফরজে কিফায়া, সামান্য সংখ্যক হইলেও ফরজ আদায় হয়ে গেল। যেমন রমাদান শরীফে আমরা খুঁজে খুঁজে তালাশ করে সবগুলো মসজিদে কোরআন দিয়ে আমরা তারাবি শুনতে পারি, যদি হয়ে যায় তাইলে ফরজে কিফায়া হয়ে গেছে।
আর একটু হইলে উপরে সুন্নত যে এরপরেও আরো কিছু হাফিজ থাকেন, কেমন সমাজের মধ্যে অ্যাভেইলেবল থাকেন, তাইলে এটা হচ্ছে সুন্নত বা নফল, কেমন খেয়াল রাখবেন। তো এই জন্য প্রত্যেকটি ইলমের প্রয়োজন সমাজের মধ্যে আছে, এবং প্রয়োজনীয় সংখ্যক আলেম হয়ে গেলে, প্রয়োজনীয় সংখ্যক হাফেজ হয়ে গেলে, প্রয়োজনীয় সংখ্যক সায়েন্টিস্ট হয়ে গেলে, মেডিকেল সায়েন্টিস্ট হয়ে গেলে, প্রয়োজনীয় সংখ্যক টিচার হয়ে গেলে পরে আর লাগবে না। তাই এ তাইলে সব সময়ের জন্য এই প্রয়োজনীয় সংখ্যক মানুষকে তৈরি করতে হয়। এভাবে করে হাফিজ তৈরি হওয়াও কিন্তু একটা ফরজ কাজ। রাসূলুল্লাহ উৎসাহিত করেছেন, বেশ কিছু উৎসাহ দিয়েছেন, আল্লাহ উৎসাহ দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন চারবার একটি সূরাতে, তিনি ডেকে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির ওয়া লা কাদ, তিনটা শব্দ খুব তাকিদ দিয়ে বলছেন, এবং অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কোরআনকে মুখস্থ করার জন্য, হিফজ করার জন্য বড় সহজ করে রেখেছি। তোমরা কি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে আগ্রহী কেহ আছো কোরআনকে মুখস্থ করতে, পড়তে, হিফজ করতে, অথবা বুঝে বুঝে পড়তে কেউ আছো? এই লিজিকির শব্দের অর্থ এখানে উল্লেখ করা হয়েছে মুখস্থ করা, হিফজ করা, এরপরে বুঝে বুঝে পড়া, সব কিছু এখানে এই ওয়ার্ড দিয়ে কভার করা হয়েছে। ওলামা একরাম বলেছেন একজন যদি মুখস্থ করে আর যদি সে না বুঝে তাহলে তার হক আদায় হবে না। এই জন্য মুখস্থ করার পাশাপাশি তাকে কোরআন বোঝার প্রোগ্রাম নিতে হবে। কোরআনকে যদি সে না বুঝে তাহলে সে কী পড়লো সে নিজে বুঝল না, কেমন। এই জন্য কোরআন বোঝা দরকার, কিন্তু কোরআন বোঝা হিফজ করা ফরজ নয় সবার জন্যে, কেমন, কিছু সংখ্যক লোকের জন্য ফরজে কেফায়া, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের সমাজে হয়ে যাবে, কিন্তু কোরআন বুঝতে হবে সবাইকে, বোঝাটা ফরজ সবার জন্যে। কিন্তু এই ফরজ কাজটা আমরা অতি সন্তর্পণে আমরা এড়িয়ে যাচ্ছি। খেয়াল রাখবেন এই কোরআন আপনাকে বদদুয়া দিবে কিয়ামতের দিন, আপনাকে আল্লাহ না করুন। কোরআন যদি না বোঝা হয় এবং কোরআন যদি না বুঝেন, তারপরে কোরআন না বোঝার কারণে আপনি আমল করতে না পারেন, হারাম হালাল মিক্স হয়ে চলেন, তাইলে কিন্তু আপনার খবর আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার সাথে তিনি দেখবেন না, তাকাবেন না, আপনার প্রতি কোনো রহম করবেন না। কেমন কোরআনের ব্যাপারে এইসব কথা কিন্তু একটা আয়াতের মধ্যে এসেছে, তার কয়েকটি শাস্তির জন্য শাস্তির ব্যবস্থা করা হবে যদি কোরআনকে না বোঝার জন্য লোকেরা চুপচাপ বসে থাকে। এই জন্য আমি উদাত্ত কণ্ঠে আজকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন কোরআন যেন আমরা বুঝি এবং বোঝার চেষ্টা করি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির বলে চারবার ডেকেছেন সূরাতুল কমরের মধ্যে, সূরাতুল কমর 27 পারার মধ্যে আল্লাহ চারবার এই কথা স্মরণ করে দিয়েছেন যে আমি কোরআন পাঠিয়েছি তোমাদেরকে বোঝার জন্যে। এখানে যদি তোমরা না বুঝলা তাহলে আমার এটা পাঠানোর অর্থ কী? হ্যাঁ, ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, তোমাদের কথা আমি আলোচনা করেছি, তোমার নাম ধরে কথা বলেছি, তুমি শুনবা না? ইয়া আইয়ুহান নাস বলেছি, তুমি তো নাসের ভিতরে আছো। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছি এতবার, তুমি তো ইমানদার আছো, তো তোমাকে ডাক দিয়ে কথা বলা হয়েছে, সম্বোধন করে কথা বলা হয়েছে, তোমার নাম নিয়ে তুমি যদি মুমিন, কেমন, আল্লাহ পাক নাম নিয়েছেন বারে বারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কতটা আয়াত আছে বলেন, পাতায় পাতায় পাওয়া যায়। তাহলে সকল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে আপনি আছেন না, আমি আছি না? তাহলে আপনার নাম নাই কেমনে? আপনার নাম তো সেখানে আছে, হ্যাঁ, আপনার আবদুল্লাহ নাম ধরে না, কিন্তু আপনার জাতির নাম ধরেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার নাম তো ধরা হয়েছেই, এরপরে নাম ধরে বলা হয়েছে, তারপর বলে দেওয়া হয়েছে যা এটা এই কোরআন আপনার জন্য, ও ইন্নাহু লাযিকরুল লাকা ওয়ালি কওমিক, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা আপনার জন্য নাজিল করলাম আর আপনার উম্মতের জন্য নাজিল করলাম। তা আপনি আমি উম্মত না, মুহাম্মদ সাল্লামের উম্মত না, তাহলে আপনার নাম নাই কেমনে? আপনার নাম তো হয়ে গেছে, বিশ্ব নবীর উম্মত যদি হন, কওমের মানুষ হয়ে যান, তাহলে ওয়ালি কওমিকের অন্তর্ভুক্ত কিন্তু আপনি হয়ে গেছেন। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনাতে আপনি আছেন, এরপরে সতর পর রাসূল আম্বিয়ার যে আয়াত আমি পড়লাম যে ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, তোমার নাম এখানে আছে, তোমার কথা জিকির করা হয়েছে, তোমার কথা আলোচনা করা হয়েছে, তুমি কি এটা বুঝবা না? তোমার কি এত দূর আকল নাই, আকল থাকবে না? সুবহানাল্লাহ, তাইলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুঁশিয়ার করে দিচ্ছেন, দিয়ে এবার সূরা যুখরুফে গিয়ে বললেন যে ফিহি ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়ালি কওমিক, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আপনার জন্য, আপনার উম্মতের জন্য জিকির স্মরণিকা, যেন আপনি এবং আপনার উম্মতিগণ থেকে শিক্ষা গ্রহণ করে। ও ইন্নাহু
لذكر لك ولقومك وسوف تسألون وسوف تسألون الله أكبر إذا هتكم شكت كذا جهتو أبنال جنة أبنال أمة جنة فتحيسي وتعالي وسوف تعلمون وتشجر أبنك من أبنال أمة كي جيجش كره وسوف تعلمون تعالي كي جيجش كره من الله যে কোরআন দিয়েছিলাম পাঠিয়ে এটাকে টের পাইছো, এটাকে বুঝতে পারছো, এটা অনুযায়ী তুমি চলেছ, এটা অনুযায়ী তোমার পরিবার গঠন করেছো, তোমার জীবন গঠন করেছো, তোমার নিজের সন্তানদের ওয়াইফের বাচ্চাদের যদি গঠন না করে থাকো তাহলে কবর আছে ওয়াসাওফা তুস আলুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারাত্মক কথা। এই জন্য আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআন শুধু হিফজ করে ফেললে হবে না, আর হিফজ কে করতে হবে, কাকে কাকে হিফজ করা লাগবে, কদ্দুর করা লাগবে, আজকে আমি আলোচনা করে বিষয়টা পরিষ্কার করার জন্য চেষ্টা করেছি। আমার অনুরোধ থাকবে যে আপনি মুখস্থ করুন, ছোটোবেলা যেটুকু মুখস্থ হয়েছিল এদুর এনাফ না, আপনি এখন যদি কিয়ামের লাইলের নামাজ পড়তে চান আপনি পারবেন না, কারণ আপনার মুখস্থ নাই। আপনি কিয়াম করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন আজীবন এই কুল হুয়াল্লাহ আর ইন্না আতাইনা দিয়ে, না এটা ঠিক না, ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ অথবা কলিয়া ইহুল কাফেল কুল হুয়াল্লাহ দিয়ে আপনি সব নামাজ পড়বেন এভাবে করে ছোটো 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 সুরা দিয়ে, এটার নাম কেয়ামুল লাইল না। কেয়ামুল লাইলের নামাজ আপনি পড়বেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বেন আপনার ঘরে লম্বা সুরা দিয়ে, লম্বা আয়াত দিয়ে, এক এক আয়াতে, প্রথম আয়াতে সুরা বানী ইসরাঈল পড়েন ফর এক্সাম্পল, এবং সেকেন্ড আয়াতে গিয়ে আপনি ছোটো একটা সুরা মুল্ক পড়ে ফেলেন, অসুবিধা নেই। তাইলে আপনার মুখস্থ থাকলে না আপনি পড়বেন, সুরাত কাহাফ মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, সুরা কাহাফ পড়েন আপনি, সুরা কাহাফ দিয়ে তো চার রাকাত পড়া যায় একদম ইজিলি, সুরা কাহাফ দিয়ে পুরো চার রাকাত নামাজ শান্তিতে পড়া যায় তাহাজ্জুদের। কেমন যদি এটা অভ্যাস করতে পারেন কোনো সমস্যা নাই, তাহলে সময় সময় সুরা কাহাফ পড়লেন, সময় সময় ইয়াসিন পড়লেন, সময় সময় সুরা ওয়াকিয়া পড়েন, 29 পারা সুরাগুলো খুব সুন্দর এবং মাধুর্য সহকারে তেলাওয়াত করা যায় পংক্তির মতো, ঠিক না? যেমন কী বলবো, আল্লাহাকাতুম আল্লাহাকাহ وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة إيبا بكوري شندر كوري پنكتير اشتايله كوبيتار چندر اشتايله ونهيك گرو سرائي كنت انتش پرار ايبان تنش پرار روئي چه تيلا اپنی آمين مقصد کرو بنا اكتو اكتو بڑا بنا ايلا سرائي اكتو پولي لا أقسم بها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة سيد এইভাবে কাফিয়ার মিল দিয়ে 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 আল্লাহ সুন্দর করে কোরআন নাযিল করেছেন, যাতে করে আমরা এনজয় করতে পারি এবং পড়াশোনা করতে পারি। সম্মানিত আজকের ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে হিফজটাকে কদ্দুর করা না করার ব্যাপারে আমি বললাম। এবার আমি শেষ করতে চাই হিফজের তিলাওয়াতটা কেমন হবে। অনেকে আমরা কোরআনের হাফিজ হয়ে গেছি, কোরআনের হিফজ যারা আমরা দেশ থেকে করে এসেছি, আমাদের একটা স্টাইল আছে, কেমন একটু কুইক পড়াশোনা করার অভ্যাস আছে, কেমন একটু কুইক মানে যেন খতম শেষ হয়ে যায়, যেন এক পারা তিলাওয়াত করা কুইক হয়ে যায়, 20 মিনিটে আধা ঘন্টায় হয়ে যায়। কিন্তু আধা ঘন্টায় তিলাওয়াত করলেও এক পারা কিন্তু এই পারার হক আদায় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবা আল্লাহি হাক্কা তিলাওয়াতি, কেমন আল্লাযীনা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহ ওমান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যে তিলাওয়াতের হক অনুযায়ী যেন তিলাওয়াত হয়। আচ্ছা, তিলাওয়াতের অর্থ কী? আগে বলেছি ফাকরা ও মা তিয়াসরা মিনাল কোরআন, যে এটা হচ্ছে অর্থ হচ্ছে কী বলে রিডিং পড়া, কোরআন রিডিং পড়ার নাম হচ্ছে কিরাত পড়া, আর তিলাওয়াতের অর্থ হচ্ছে বুঝে বুঝে পড়া। তিলাওয়াত করবেন তো বুঝে পড়বেন। এখন আমরা বাংলাদেশি সাবকন্টিনেন্টে যারা আছি, কেমন পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, আমরা যে স্টাইলে হিফজ করেছি বা হিফজ পড়ি, এই স্টাইলে পড়লে পরে এটাকে বোঝা যাবে, বোঝাই যায় না অনেক ক্ষেত্রে বোঝা যায় না। ভালো হাফিজ হইলে পরে কিছু বোঝা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে যা ঠের পাওয়া যায় যেহেতু দ্রুত পড়া হয়। কেমন যেমন খুব বেশি দ্রুত পড়ার অভ্যাস কারো কারো আছে, এখনও রয়ে গেছে, ওল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা ওয়াল-আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা, এই কুইক, এই না আছে ঠিকমতো গুণনা, না আছে এখানে মাদ মদুদ কোনো কিছু ঠিকমতো আদায় হইল না, কিন্তু পড়া তো হয়ে গেল। এই পড়ার জন্য কোরআন আসে নাই, কোরআন আসছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নিজে পাঠাইছেন তারতিল করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তারতিল করে পাঠাইছেন, তিনি নিজে বলেছেন
وكذلك أنزلناه قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها آياتنا الله বলেছেন যে আমি কুরআনকে ওয়ারাতালনাহু তারতিলা কুরআনকে তারতিল করে পাঠিয়েছি কুরআনকে আমি যখন পাঠাইছি তখন তারতিল করে পাঠাইছি তাহলে তারতিলের অর্থ কি তারতিলের অর্থ হচ্ছে ধীরে 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 হরফ বাই হরফ সুন্দর সুন্দর করে স্টপ করে থেমে থেমে পাঠিয়েছি সূরা ফাতিহা এই তারতিলের অংশ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন কেমনে জানেন তিনি সাত আয়াতে সাতবার থামতেন এইভাবে করে থেমে থেমে আস্তে আস্তে করে হরফ যেন টের পাওয়া যায় কী হরফ আদায় করছেন যেন তার মাখরাজ থেকে যেন টের পাওয়া যায় বোঝা যায় এবং অর্থ যেন বুঝতে পারে একজন আরবি জানলেওয়ালা মানুষে যে উনি কোরআন পড়তেছে এবং এই আয়াতের অর্থ হচ্ছে এইটা এই জাতীয় ধীর স্থিরভাবে যেন কোরআন তেলাওয়াত করা হয় এর নাম হচ্ছে তারতিল তাহলে নিজে বলেছেন যে আমি কোরআনকে তারতিল করে পাঠিয়েছি আর আমাদের প্রতি হুকুম করলেন যে ওরা তিলিল কোরআন তারতিলা তোমরা তারতিল করে কোরআনকে পড়ো সুবহানাল্লাহ তো আল্লাহ তারতিল করে পাঠাইছেন পড়ে পড়ে দিয়েছেন আর আমরা যখন তেলাওয়াত করি তখন তারতিল লাগে না তখন দ্রুত পড়ি দ্রুতযানের মতো না কোনো জায়গায় থামবে না যে গাড়ি তার নাম দ্রুতযান ঠিক এমনি করে কোনো হাফেজ থামবে না রাস্তায় ঘাটে এক দৌড়ে পড়ে যাবে তার নাম হচ্ছে দ্রুত হেফজ পড়া এটা ঠিক না এটা কোরআনের আদবের শানের খেলাফ কোরআনকে পড়তে হবে যেন কোরআন পাঠক নিজে বুঝে এবং যে পিছন থেকে শুনে সেও যেন বুঝতে পারে কোরআনটা যে কোরআন পড়া হচ্ছে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন তার শত্রুরা পর্যন্ত কোরআন শুনতে আসতো কারণ তারা কোরআনের আওয়াজটা ভালো পেত সুবহানাল্লাহ কোরআন যখন তাদের মাথায় গিয়ে ঢুকে কান দিয়ে ঢুকে তখন কোরআন পড়ার কারণে মানুষের মনের মধ্যে শান্তি আসে ইতমিনান আসে এই ইতমিনান শান্তি প্রশান্তি যতক্ষণ পর্যন্ত আসবে না আপনার এই দ্রুত তেলাওয়াত করার কোনো অর্থ থাকবে না দ্রুত তেলাওয়াত করাটা হচ্ছে কোরআনের আদবের খিলাফ এই যেটি কাজ যেন আমরা বর্জন করি প্লিজ যদি আমার এই আওয়াজ আজকের এই কথাগুলো কোনো হাফেজ সাহেবের কাছে গিয়ে পৌঁছে থাকে তাহলে আমি অনুরোধ করব প্লিজ আপনার এটা ভুল না এটা আপনার একা না এটা আমরা যারা ছোটোবেলা পড়েছি বাংলাদেশে আমাদের সবারই এটা অভ্যাস আমারও ছিল আলহামদুলিল্লাহ একটু উন্নত করার জন্য চেষ্টা করেছি কদ্দূর করতে পারেছি আমি জানি না কিন্তু ট্রাই করি মশাল্লাহ এইভাবে করে যদি আমরা চেষ্টা করি হয়ে যাবে ইনশাল্লাহ আর কোরআনের এই তার তিলের অবস্থাতে না গেলে পরে কোরআনের হক আদায় হয় না খেয়াল লাগবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে ইয়াতলু নাহু হাক্কা তিলাওয়াতি তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করো দ্য হক কী এক নম্বর হক হচ্ছে তারতিল সহকারে তেলাওয়াত করব দুই নম্বর হক হচ্ছে যে একই নামাজের মধ্যে ওখান থেকে কিছু এভাবে করে পড়া যায় নেই খেয়াল রাখতে হবে এটার নাম হচ্ছে তারতিল ধারাবাহিকভাবে আপনি যেখানে শুরু করবেন ওখান থেকে ধারাবাহিকভাবে আপনি পড়া যাবেন যা পারেন ফকরা ও মা তাইয়াসসার মিন আল কোরআন যা কিছু আপনার জন্য ইজিলি মুখস্থ আছে ওখান থেকে আপনি নামাজ পড়েন তাইলে এই মানে একই জায়গা থেকে না পড়ে ভিন্ন ভিন্ন জায়গায় পড়ার নাম তারতিল না একই জায়গা থেকে শুরু করে যা পারা যায় এটার নাম হচ্ছে তারতিল খেয়াল রাখবো তিন নম্বর হচ্ছে তাজউদের রুল যেগুলো আছে কেমন তাজউদের রুল গুন্না হবে কোথায় লম্বা হবে কোথায় বাটি হবে কোথায় শর্ট হবে কোথায় তারপর এই কী বলে মাখরাজ বিশেষ করে কয়েকটা হরফকে পড়তে বড় কষ্ট হয় সমান সমান হরফ আছে না যেমন আছে জা এবং জিম তারপর সিন শিন সাদ সা এই চারটি হচ্ছে গ্রুপ যেটা একই গ্রুপের অন্তর্ভুক্ত এগুলো এবার করে হা এবং হা ছোট হা ইহদিনা সুরাতুল্লাহ হা যেটা আর হ্যা মিমের হা যেটা এগুলো খুব শক্ত জিনিস এগুলোকে পরিচয় করে রিকগনাইজ করে তারপরে এটাকে তার মহারাজ থেকে তেলাওয়াত করা এটা একটু কঠিন কাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এটাকে সহজ করে রেখেছি তোমরা শিখনেওয়ালা এগিয়ে আসো ডাক দিয়েছেন আল্লাহ ফাহালমে মুদ্দাকির কোনো শিখনেওয়ালা আছো শিক্ষা গ্রহণ করনেওয়ালা হিফজ করনেওয়ালা আছো কোনো আলেম ইলম অর্জন করার জন্য রেডি আছো হইলে চলে আসো আমি কোরআনকে সহজ করে রেখেছি সুবহানাল্লাহ আলহামদি তাহলে কোরআনটা আসলেই সহজ আসলেই সহজ দুঃখিত
কিন্তু আমরা এটাকে সহজের জায়গায় আমরা এটাকে কঠোর করে রেখেছি, বড় কঠিন করে রেখেছি। মানুষকে আমরা ডর ভয় দেখি যে কোরআন মুখস্থ 30 বার মুখস্থ করে ফেলবা, অসম্ভব। এই অসম্ভব কাজটা বেশ কিছু সন্তানরা সম্ভব করে দেখিয়েছে সময় সময়। ওয়ার্ল্ডের মধ্যে কোরআনের ফেমাস হাফিজ, সারা ওয়ার্ল্ডের মধ্যে কম্পিটিশন করা হচ্ছে অনেকগুলো দেশে, ইরানে হয়, আরব হয়, আরব আমিরাতে হয়, দুবাইতে হয়, তারপর আমাদের ঢাকায় হয়, বিভিন্ন জায়গায় হয়, মাশাআল্লাহ। এভাবে করে কোরআন কম্পিটিশনে হাজির হয়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশের সন্তানরা কোরআনের উপর মাহির হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি পেয়েছি দুবাই কম্পিটিশনে, আমি একজন গেস্ট হিসেবে সেখানে ছিলাম একবার, এক বছর, সম্ভবত 2018-এ। ওই সময় দেখেছি সারা ওয়ার্ল্ড থেকে আল্লাহ আলমিন কোরআন ব্ল্যাক কমিউনিটিকে দিয়েছেন, তার প্রমাণ পেয়েছি আমি। সোমালিয়ান, নাইজেরিয়ান, তানজানিয়া, ওইসবের ব্ল্যাক ছেলেরা মেয়েরা বাপরে বাপরে কোরআন নিয়ে এসছে। কী যে কোরআন পড়ে, কেমনে পড়ে, সুবহানাল্লাহ, ঠের পাওয়া গেছে। তাহলে গোটা উম্মতের মধ্যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের জন্য দিয়েছেন এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে তারা নাম করে, মানে এই হিফজ করেছে এবং খুব সুনামের সাথে তার দেশে প্রাইজ নিয়ে নিয়ে ফিরে গেছে। তাদের পড়ার মধ্যে যে তারতিল পেয়েছি, তাজবিদ পেয়েছি, আমি ঠের পেয়েছি যে এটাকেই কোরআন বলে। এবং সারা উম্মতের মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে কম্পিটিশন যখন হয়, ওয়ার্ল্ড কম্পিটিটররা আসে, প্রথমত হচ্ছে তাদের নিজেদের দেশে কম্পিটিশন করে পাশ করে আসে। ওখান থেকে পাশ করলো, ওখানে এক নম্বর দুই নম্বর হয়েছে যারা, ওরা আসতে পারে, একজন করে না হয় দুইজন করে, আশপাশের কিছু দেশ থেকে দুইজন করে আসে, আর সারা ওয়ার্ল্ডের থেকে তারা ওই একজন করে নেয়, মাশাআল্লাহ। তো এটা দেখে আমি টের পেয়েছি যে কোরআন যে কীভাবে পড়তে হবে এটা আমি শিখেছি, মাশাআল্লাহ। তাহলে আমার আবেদন থাকবে আজকে যে যত হাফিজ রয়েছেন, সকল হাফিজদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন, ওরাত্তিল কোরআন তারতিলা, কোরআনকে তোমরা তারতিল করে পড়ো। এই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিয়েছেন বলে এই হুকুমকে আমাদের আমল করতে হবে। তারপরে হচ্ছে যে এই হুকুমের পর আরও কথাবার্তা রয়েছে কোরআনের হিফজের ব্যাপারে, ইনশাল্লাহ আমরা আগামীতে আরও আলোচনা শেয়ার করবো আপনাদের সাথে। আজকে আমাদের সময় আর কুলাচ্ছে না, এই জন্য এক কারণে শেষ করতে হচ্ছে। আমাদেরকে মাফ করে দিবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আর আসুন যে কথাগুলো শুনেছি এই কথাগুলো যেন নিজেরা মানি এবং অপরের কাছে পৌঁছাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন হিফজ করা এবং তার ব্যাপারে আদব কী কী রয়েছে তা আমাদের, আমরা যা শিখলাম আজকে তার উপর আমল করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।